আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্নার জাদুকাঠিতে। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি করে দেখাবো, ছোলার চাট। এই ছোলার চাট আমাদের সবারই পছন্দের এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। তো এটা আমি বানানোর জন্য ছোলাটাকে রাত্রে ভিজিয়েছিলাম, খুব ভালো হয়ে ভিজে গেছে। আমি এটাকে ওয়াশ করে নিয়েছি, দেড় কাপ ভিজিয়েছিলাম, প্রেসারে দিয়ে দিচ্ছি। এটা বড় ছোলাটা ছিল, আপনাদের কাছে যদি ছোটোতে থাকে ওটা তো খুব ভালো হবে। এখানে দিয়ে দিচ্ছি জল, দেবো সামান্য একটু লবণ, দিচ্ছি একটু লবণ। লবণটা আগে দিলে ছোলার মধ্যে লবণটা ঢুকে যাবে, তো ভালো লাগবে খেতে। গ্যাসটা জ্বালিয়ে নিলাম আমি, এখানে তিন থেকে চারটা সিটি দিয়ে বন্ধ করে দেব। তো বন্ধুরা, আমি ছোলাটা তেলে ফেলার জন্য একটা শুকনো মশলার ঘোল তৈরি করে নেবো। তো এখানে আমি কি কি নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুনের, হাফ টিস্পুন জিরের ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার। এখানে নিয়েছি আমি চাট মশলা, এখানে নিয়েছি বিট লবণ, সবই হাফ টিস্পুন করে, হলুদটা একটু কম নিয়েছি। এবারে আমি এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে অল্প জল নিয়ে গুলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, দুই টিস্পুনের মতো দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব জিরে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি এখানে একটু হিং। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। বন্ধুরা, গুলে রাখা মশলার বস্তাটা দিয়ে দিচ্ছি আমি, ধুয়ে জল দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব, কয়েক মিনিট ভালো করে ভাজবো। তেলটা উপরে আসলেই আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, আমার একটু মোবাইলের আমার ভুলের কারণেই দেখাতে পারলাম না, অন করতে গিয়ে অন হয়নি। আমার মশলাটা ভাজা হয়ে গেছিলো, তেলও বেরিয়ে গেছিলো, তারপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা ছোলাটা। তো আমি এটার জন্য সরি বলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হয়ে গেছে, ছোলাটা বন্ধ করে দেব। এবার আমি এটার মধ্যে কিছু আরও চটপটানো করার জন্য একটু কাঁচা সবজি ব্যবহার করব। তো বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি একটা শসা, টমেটো, আর এখানে একটা ছোট দেখে গাজর, আর চারটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, নাড়ার অসুবিধা হবে। আর এখানে আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, পেঁয়াজ, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটেছি, দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। সত্যি করে বলুন তো দেখে জিভে জল আসছে কি না, আমাদের তো সবারই আসছে। আর এটা আমার বাচ্চাদের শেষ করতে এক মিনিটও লাগবে না, এইভাবে আপনারাও বানিয়ে ফেলবেন ঘরে, তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঘুগনি চাটটা, ছোলা চাটটা কেমন হয়েছিল। আমার এই ঘুগনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে নিতে ভুলবেন না, তাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।